আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আশা করি আপনারা ইতিপূর্বেই আমার দুটা ক্লাস দেখেছেন। তো আমি আবারও বলছি, আমি আপনাদের সাথে আলোচনা করছি মাইক্রোসফট অফিস 2019 এর ওয়ার্ড প্রোগ্রাম নিয়ে। তো এখন আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের তৃতীয় টিউটোরিয়াল করার জন্য আপনাদের সামনে বসেছি। আজকে আমি আলোচনা করব ফাইল সেভ, ফাইল সেভেস, ক্লোজ, ওপেন এবং নিউর নিয়মগুলো নিয়ে। তো আমি আগে বলে রাখি, এটা হচ্ছে টোটালি যারা একেবারে নতুন, বিশেষত 2020 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে কম্পিউটার শিখতেছে, তাদের জন্য হচ্ছে আমার আজকের এই টিউটোরিয়াল। তো আপনারা যারা এই টিউটোরিয়াল দেখতেছেন তাদেরকে ধন্যবাদ। যদি আপনারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো থ্যাংকস, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমি অনুরোধ করব এই টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিটা কাজ অবশ্যই আপনাকে প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া কোনো কাজ আপনি ভালো করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে প্রথম টিউটোরিয়ালে বলেছি, আবারও বলছি, একটা ডায়েরি নেবেন, ডায়েরিতে সবগুলো কাজ নোট করে ফেলবেন, আপনার কাছে যখনই কম্পিউটার থাকে আপনি প্র্যাকটিস করবেন। তো আমরা প্রথমে ফাইল সেভ দিয়ে শুরু করব। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করেন, প্রথম দিন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে ফোল্ডার, আপনি যখনই এই ধরনের একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার তৈরি করে ফাইল সেভ করলে, আর ফাইল ক্রিয়েট করলে ফাইল আর সেভ করা লাগে না। তো আমি আবারও দেখাচ্ছি, রাইট বাটনে ক্লিক করে নিউতে গেলাম। নিউতে যাওয়ার পর ফোল্ডার, ফোল্ডারের মধ্যে আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আপনার কিবোর্ড থেকে এন্টার চাপলাম, চাপার পরে ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে খালি জায়গা, খালি জায়গার মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চলে আসবে এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল চলে আসবে। এখানে আপনি যে নামে ফাইল তৈরি করতে চান সেই নাম দিবেন। আমি দিলাম কবির ওয়ান দিলাম। দেওয়ার পরে যদি আমি এটা ব্যবহার করতে চাই, মাউস পয়েন্টারের বাম বাটন দ্বারা ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে ওপেন হলো। তো সম্মানিত শুধু আপনারা খেয়াল করেন, একদম ওয়ার্ড ডকুমেন্টের সবার উপরে যেই বারটা সেটা হচ্ছে টাইটেল বার, টাইটেল বারের মধ্যে কবির 01 চলে আসে, তার মানে এই ফাইলটা সেভ হয়ে গেছে। তো এই ফাইলটা কিন্তু কোনো সেভ করার আর নতুন করে দরকার নেই। বাট বিষয়টা যদি এমন হয় যে আপনি গতানুগতিক নিয়মে স্টার্টে ক্লিক করলেন, করার পরে আপনার অফিসে ক্লিক করবেন, অফিসে ক্লিক করার পর মাইক্রোসফট অফিসে ক্লিক করবেন, করে এখান থেকে খুঁজে ওয়ার্ড প্রোগ্রাম চালু করেন, অথবা এই সার্চ বক্সের মধ্যে ওয়ার্ড লিখে আপনি যদি ওয়ার্ড প্রোগ্রাম চালু করেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি খেয়াল করেন, প্রথমে ওয়ার্ড প্রোগ্রামে চালু করলেন, তারপরে এখানে আসার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ড এগুলো আছে। তো আমরা এইগুলোতে যাব না, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, করার পরে এই অবস্থান আসবে। আসার পরে আমরা ফাইলে ক্লিক করব, করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর হচ্ছে আপনি কোথায় সেভ করবেন সেই সেভ লোকেশনটা দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি দিস পিসিতে ক্লিক করতে পারেন, আমরা দিস পিসিতে ক্লিক করে দেখাচ্ছি। দিস পিসিতে ক্লিক করলাম, করার পরে এখানে দেখাবে আপনি কোথায় সেভ করবেন। আপনি খেয়াল করেন এই জায়গায় অনেকগুলো ড্রাইভ আছে, হ্যাঁ, এই সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তা আপনি কোন ড্রাইভে সেভ করবেন সেই লোকেশনটা দেখাবেন। আমি মনে করেন ই ড্রাইভে দিলাম। দেওয়ার পরে ফাইল নেমের গড়ে ফাইলের নাম লিখবেন, আবারও লিখলাম KBR COVID-02। আর এখানে সেভ এস টাইপ, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের বেলা ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে ডিফল্ট অবস্থায় আপনারা ওইটাই দিবেন। দেওয়ার পরে এখানে সেভ ক্লিক, এই হলো আপনার সেভের প্রক্রিয়া। তো আপনারা সেভ দুইভাবেই করতে পারেন, একটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ডাইরেক্ট নিয়ে আসলে ওইটা দ্বিতীয়বার সেভ করার দরকার পড়ে না, আর যদি আপনারা স্টার্টে ক্লিক করে ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পর করেন তাহলে আপনাকে এভাবে ফাইলে গিয়ে তারপর আপনার সেভে গিয়ে সেভ করতে হবে। মনে রাখবেন একটা প্রোগ্রাম একই নামে একাধিকবার সেভ করা যায় না। যেমন আমার এই জায়গায় আপনারা খেয়াল করেন এই যে কবির 02 আছে, কবির 02 নামে আরেকটা ফাইল আমি এই ফোল্ডারের মধ্যে বা এই ড্রাইভের মধ্যে আর সেভ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার যদি এই ফাইলটা মনে করেন যে এটার মধ্যে এই লেখাগুলো আছে, সাপোজ এই লেখাগুলো অনেক গুরুত্বপূর্ণ, এই ফাইলটাকে আমি আরেকবার যদি সেভ করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হইব, আবারও সেই আগের নিয়ম, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভেজে যাওয়ার পর আমি কোথায় সেভ করতে চাই, তা আবার আমি দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পরে আপনার এই যে নিউ ভলিউম ই ড্রাইভ, ই ড্রাইভের পরে কবির 02 আছে, তা আমি ফাইল নেমের করে কবির 03 করে দিলাম। সেভেজ মানে হচ্ছে একটা ফাইল
একাধিক নামে সেভ করা। এই যে আমি ফাইল নেমের করে কবি 03 লিখার পর সেভে ক্লিক করে দিলাম, শেষ ফাইলটা সেভ হয়ে গেছে। এই হচ্ছে সেভিং নিয়ম। এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে ক্লোজ করবেন। আপনি যখনই কাজ করবেন 2 মিনিট বা 3 মিনিট পর পর কিবোর্ড থেকে CTRL মানে এটাকে কন্ট্রোল বলা হয় প্লাস এ চাপবেন। এ চাপলে কি হবে, আপনি পরবর্তীতে যেই লেখাগুলো লিখছেন এগুলো সেভ হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আপনাদের জন্য। আপনি যখনই কাজ করেন অবশ্যই কিবোর্ড থেকে 2 মিনিট বা 3 মিনিট পর পর কন্ট্রোল ধরে এ চাপবেন। চাপলে কি হবে, পরবর্তী লেখাগুলো সেভ হয়ে যাবে। আপনার কোনো কারণে যদি কারেন্ট চলে যায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, প্রোগ্রামটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার লেখাগুলো বাদ যাবে না। এখন হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে প্রোগ্রাম কিভাবে বন্ধ করতে হয়। তো প্রোগ্রাম বন্ধ করার একাধিক নিয়ম আছে, আপনি খেয়াল করেন। আমি এখন এই প্রোগ্রামটা বন্ধ করব যেটা নিয়ে আপনাদের সাথে কাজ করতেছি। তো এই প্রোগ্রামটা বন্ধ করার সিস্টেম হচ্ছে আমি ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ক্লোজ দিলাম, ফাইলটা বন্ধ হয়ে গেছে। আবারও খেয়াল করেন, আমি ফাইলে ক্লিক করে এই ফাইলে ক্লিক করলাম, করার পরে ক্লোজে ক্লিক করছি, করার কারণে ফাইলটা বন্ধ হয়ে গেছে। আবার আরেকটা নিয়ম হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে F4 চাপেন, F4 চাপার সাথে সাথে ওই ফাইলটা বন্ধ হয়ে গেছে। আমি দুটাই দিচ্ছি প্রোগ্রাম বন্ধ করার নিয়ম। ডকুমেন্ট বন্ধ করার নিয়ম, আপনি ফাইল এ ক্লিক করবেন, তারপর হচ্ছে CLO ক্লোজ এ ক্লিক করলে কি হবে, ফাইলটা বন্ধ হয়ে যাবে। এর মধ্যে যদি আপনি ক্লোজে ক্লিক করার পর ইয়েস নো ক্যান্সেল যদি আসে তাহলে নোতে ক্লিক করবেন, তাহলে ফাইল বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে আপনার এই দেখেন, আমি কিন্তু এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এ চাপতেছি আমার এই লিখাটা সেভ করার জন্য। আর আরেকটা নিয়ম হচ্ছে আপনি কিবোর্ড থেকে বিকল্প নিয়ম, ফাইল বন্ধ করার বিকল্প নিয়ম, সেটা হচ্ছে কিবোর্ড থেকে CTRL প্লাস F4 চাপবেন, F4 চাপলেও ফাইলটা বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা দেখলাম হচ্ছে ফাইল কিভাবে বন্ধ করব। করার পরে এখন যেটা দেখব সেটা হচ্ছে ফাইল ওপেন করার নিয়ম, তার ওপেন করার নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা মনে রাখবেন, ফাইলে অবশ্যই আপনার এই জায়গায় ইতিমধ্যে সংরক্ষণ করা থাকা লাগবে, তখন আপনি ওপেন করতে পারবেন। সেটার জন্য সব দুইটা নিয়ম আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে ফাইলে ক্লিক করবেন, করার পরে এই যে ওপেন, ওপেনে ক্লিক করার পরে কোথায় আপনি রেখেছেন দেখেন, এই জায়গায় কিন্তু আপনার আছে COVID-3 COVID-2 আছে, কিন্তু আমি এটা দেখাবো না আপনার কোথায় আছে খুঁজে বের করার নিয়ম হচ্ছে আপনি আবারও ডিসপিসিতে যাবেন, যাওয়ার পরে কোন ড্রাইভে রেখেছেন, ই ড্রাইভে ক্লিক করলেন, করার পরে COVID-2 সিলেক্ট করে ওপেন, ফাইলটা চলে আসছে। তা আমি এটাকে কন্ট্রোল F4 চেপে বন্ধ করে দিলাম, দেওয়ার পরে আবারও ফাইলে যাব, যাওয়ার পরে ওপেনে যাওয়ার পরে ডিসপিসি থেকে আপনার ই ড্রাইভ থেকে COVID-3 দেখেন এটার মধ্যে কিছু লিখে লিখছিলাম এগুলো আছে। এই হচ্ছিল ওপেন করার নিয়ম। আমি আপনাদের নিয়মটা লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই এগুলো নোট করে রাখবেন। ফাইল ওপেন করার নিয়ম হচ্ছে ফাইলে ক্লিক, তারপর হচ্ছে আপনার ওপেন এ ক্লিক, যেই ড্রাইভ বা ফোল্ডারে সেভ করেছেন সেখানে গিয়ে ফাইলের উপর ডাবল ক্লিক অথবা সিলেক্ট করে ওপেনে ক্লিক। বিকল্প নিয়ম হচ্ছে বিকল্প হলো খুব কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে CTRL প্লাস ও চাপবেন, ও চাপলে ওপেনের
ডায়ালগ বক্স আসবে সেইটা ব্যবহার করে আপনি কোন ড্রাইভ বা ফোল্ডারে ফাইল ফাইল রেখেছেন সেখানে গিয়ে ফাইলের উপর ডাবল ক্লিক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমার এই টিউটোরিয়ালের মধ্যে এইটুকুই ছিল আপনাদেরকে দেখানোর বিষয় আমি আবারও দেখছি খেয়াল করেন আজকে ফাইল ফাইল সেভেজ ক্লোজ ওপেন ও নিও আরেকটা অপশন দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে নতুন ফাইল আনার নিয়ম তো এখানে দুটা বিষয় আছে একটা হচ্ছে হলো আপনি নতুন পেজ আনবেন কিভাবে আরেকটা হচ্ছে নতুন ফাইল আনবেন কিভাবে তো নতুন পেজ আনার নিয়ম হচ্ছে হলো আপনি যখন লিখতে লিখতে নিচের দিকে যাবেন তখন অটোমেটিকই পেজ চলে আসবে আর এরপরে তারা হুড়ো লাগলে আপনি কিবোর্ড থেকে শুধু এন্টার কি চাপ দিয়ে ধরেন দেখেন নতুন পেজ চলে আসছে আপনি যদি আরও শর্টকাট করতে চান তাহলে হচ্ছে আপনি প্রথম পেজের মধ্যে মাউস পয়েন্টার রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার চাপেন প্রতি চাপে একটা করে পেজ আসবে এটা হচ্ছে নতুন পেজ আনার নিয়ম আর আমি নতুন পেজ আর নতুন ডকুমেন্ট আনার নিয়ম হচ্ছে হলো কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন চাপবেন আপনি এই ফাইলে যান ফাইলে যাওয়ার পরে এখানে নিউ আছে নিউতে ক্লিক করেন করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলো আপনার নতুন ফাইল আসবে অথবা আপনি মনে করেন যে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এন চাপবেন এন চাপলে নতুন একটা ফাইল চলে আসছে দেখেন আমি চাপলাম একটা চলে আসছে আরেকটা দিলাম দুটো আপনারা এই যে টাইটেল বারের মধ্যে দেখেন এই যে টাইটেল বারের মধ্যে দেখেন পাঁচ তারপরে আবার দিলাম ছয় টাইটেল বারে দেখেন ছয় হয়ে গেছে মানে আপনি যতবার কন্ট্রোল ধরে এন চাপবেন ততবার একটা করে আসবে আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল F4 চেপে এগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিলাম তো সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকেন সবাই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব দ্রুতই আসসালামু আলাইকুম।